আর ছিল বনুর জন্মদিন তো বনুর জন্মদিন খুব ছোটোভাবে এবছর সেলিব্রেশন করলাম বাড়িতে মা ছিল না আর ঠাকুমাও বাড়িতে ছিল না তার জন্য আমি একাই করে নিলাম বনুর জন্মদিন তো যাই হোক দেখো এখানে বনুকে আমি ধান আর দুর্ব দিয়ে আশীর্বাদ করে দিলাম তারপরে ওকে মানে শাঁখ বা যে যে ফোঁটা দিতে হয় চন্দনের ফোঁটা সেটাই আমি দিয়ে দিচ্ছিলাম তার জন্য হাসছিল তো খুব ছোট করে এবছর করলাম আসলে কি সময়ও ছিল না আর সারাদিনটাও চলে গেল রান্নাবান্নার কাজে তোমাদেরকে তো দেখিয়েছিলাম এর আগে আমি ব্লগুলো শেয়ার করেছি যে কি কি রান্না করেছিলাম ওর জন্মদিনে তো ফার্স্টে যেহেতু আমাদের বাচ্চাদের ভোগ দেওয়া হয় তারপরে বাচ্চাদের সহ সমস্ত ঠাকুরকে ভোগ দেওয়া হয় তারপরে মানে সেই ভোগটাই খাওয়া হয় আর কি তো তার জন্যই সব রান্নাবান্না করে উঠতেই আমার বিকেল হয়ে গেছিলো আর তার জন্য আমি ভাবলাম যে না ঠাকুরকে তো সন্ধেবেলা ভোগ দেওয়া যায় না তার জন্য আমরা মানে তাড়াতাড়ি করে একটু করে নেওয়ার চেষ্টা করেছি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর এই যে এই কেকটা বানিয়েছিলাম এই কেকটার রেসিপি আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো এখন শরীরটা খুব ভালো যাচ্ছে না তার জন্য আর বোনুর জন্মদিনটা ছিল আট তারিখে এপ্রিল মাসের আট তারিখে আর আজকে হলো কত তারিখ তোমরা চিন্তা করো তো ভ্লগুলো আসলে আমার টাইমটা হচ্ছে না সেরকমভাবে তার জন্য আমি দিতে পারছি না যাই হোক আজকে মোটামুটি দিয়ে দিলাম তো কেকটা কেটে আমাদের বাচ্চাদের ফার্স্টে খাইয়ে দিচ্ছিল ও তারপরে আস্তে আস্তে ও পায়েসটা খাইয়ে দিছিল বাচ্চাদের তো তারপরে ও খেয়েছিল তো আমি এখানে কেকগুলো কেটে রাখছিলাম কেকের টেস্ট টা মোটামুটি খুব ভালোই হয়েছিল তো এই কেকটার রেসিপি আমি যখন শেয়ার করবো তো তোমরা তখন দেখতেই পাবে খুব ছোটোভাবে মানে খুবই সাধারণভাবে একদমই বলতে গেলে সাধারণভাবেই জন্মদিনটা সেলিব্রেট করা হয়েছে তো এরকমভাবে কোনো দিন করা হয়নি এই বছরই মানে বাড়িতে কেউ ছিল না তার জন্য তো যাই হোক তোমরা ভ্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর বোনের জন্য সবাই অনেক আশীর্বাদ করো আর আমাদের ছোটো বাচ্চাগুলোর জন্য সবাই সবাই অনেক ভালোবাসা দিও তো আর কি বলবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা আর বেশি দূর করা হয়নি তো এইভাবেই যা যা প্রসাদ করেছিলাম সেগুলো আস্তে আস্তে সব বাচ্চাদের খাইয়ে দিচ্ছিলো ও তারপরে আমরা খেয়েছিলাম আর কি এই যে দেখো বাচ্চাদেরও ড্রেস পরানো হয়ে গেছে ইলো কালারের দুটো জামা পরে দিয়েছি কারণ যেহেতু আজকে বনু বলেছিল ওই ইয়েলো কালারের এই ড্রেসটা পরবে আমি ইয়েলো কালারের ড্রেস পরেছিলাম তার জন্য বাচ্চা দুটোকে ইলো কালারের ড্রেস পরিয়ে দেওয়া হয়েছে আসলে কি বলো তো ওদের জন্য মানে এই ড্রেসগুলো আমি কাটিয়েছি তার কীভাবে কাটিয়েছি সেই ভিডিও খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে এত ছোট ছোটো বাচ্চাদের ড্রেস কীভাবে আমি কাটাই তো যাই হোক এরপরে আমি আস্তে আস্তে বনুকে খাইয়ে দিচ্ছিলাম পায়েস কেক এবং যা যা করেছিলাম ফ্রায়েড রাইস এই সব খাইয়ে দিয়েছিলাম এই করতে করতে আজকে ভ্লগটা এখানে শেষ করছি তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবং ভালো যদি লেগে থাকে ছোট্ট করে লাইক করে দিও আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো চলো টাটা বাই